আওয়ামী লীগকে তো ইতিপূর্বে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আওয়ামী লীগের কি অপরাধের এবং পাপের কি প্রায়শ্চিত্ত শেষ হবে আওয়ামী লীগের যারা আমি বলবো যে কঠিন সাপোর্ট করেছে আওয়ামী সাথে সুবিধা বলি প্রত্যেকেই এই আইনের আওতা এই এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগের এই অপকর্মকে ভুলে যাবে আমার মনে হয় ভোটের রাজনীতি আওয়ামী লীগ

আওয়ামী লীগকে তো ইতিপূর্বে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ যদি বলেন নিষিদ্ধ করার জন্য আমি বলবো যে নিষিদ্ধ করার আগে আওয়ামী লীগ যারা অপকর্ম করেছে শুধু নিষিদ্ধ করলে তো তারা বেঁচে গেল তাদের আওয়ামী লীগ যারা গত পনেরো বছর আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা আজকে অনেকে সীমান্ত দিয়ে পালিয়েও যাচ্ছে হ্যাঁ এবং যাদেরকে দর্শে একেবারে চুরোপ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে সবাই কিন্তু পালিয়ে গেছে অনেক তাদেরকে এখন আইনের আওতায় এনে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করা উচিত কারণ তারা গত বছর যেভাবে ঘুম গুম লুটপাট করেছে অর্থ পাচার করেছে তাদের বিচারের আওতায় উচিত এবং আওয়ামী লীগের যারা আমি বলবো যে কঠিন ভাবে সাপোর্ট করেছে আওয়ামী লীগের সাথে সুবিধা বলে প্রত্যেকেই এই আইনের আওতায় উচিত আনলে আমার মনে হয় না যে আওয়ামী আর কিছু থাকে তারপরে আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দল আমি মনে করি যে রাজনীতি করার অধিকার প্রত্যেকেরই আছে আওয়ামী লীগ নাম নিয়ে তারা যদি রাজনীতি করতে চায় তারা রাজনীতি করবে নির্বাচন করার অধিকার যদি থাকে নির্বাচন করবে তবে আমার মনে হয় না যে এই দেশের জনগণ আগামী পনেরো বিশ বছর মোটামুটি আওয়ামী লীগের এই 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 প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম

এবং অনেকে যাওয়ার চেষ্টা করেছেন সে সময় তাদের আটক করা হয়েছে যে বিষয়টা জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের অথবা সামরিক বাহিনীর সশস্ত্র বাহিনীর অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জানলো না অথবা তারা যে চলে গেলেন আসলে বিষয়টি কেউ কেউই জানেন না বলে আপনি মনে করেন অথবা কি আসলে বিষয়টি দেখুন সেজন্য কিন্তু আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি যে দ্রুত কিছু জায়গায় সংস্কার করা উচিত প্রশাসনে পুলিশ প্রশাসনে এবং এই যে সীমান্তে বিজেপিতে এই সকল দ্রুত সংস্কার করা উচিত কারণ কিভাবে তারা এই সীমান্ত দিয়ে পালিয়ে পালিয়ে যায় গিয়ে ভারতের মতো জায়গা গিয়ে তারা মুক্ত বাতাসে কথা বলে বড় গলায় কথা বলে চা খায় আনন্দ করতে করছে আমার কথা তো সে জায়গায় যেখানে স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে পুলিশের গুলিতে নাকি একজন ছাত্র জন্য তো নিহত হয় না স্পষ্ট সে বলেছে সেখানে আহ কিভাবে পালিয়ে গেল এই আইনের চোখ পাকিয়ে দিয়ে একইভাবে বুঝলি ধরে নিলাম যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের তৎকালীন আইজিবি বেঞ্জির সে পালিয়ে গেছে তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে বেনজি কোথায় গেছে জানি তখনও কিন্তু কাকে কিন্তু ইয়ে করা হয় নাই যে একটা দেশের সাবেক আইজি কিভাবে চলে যায় এটা রাষ্ট্র জানে না সরকার জানে না আজকে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন দ্রুত যে যে জায়গাগুলোতে এখনো দুর্বলতা আছে বা আওয়ামী লীগের যেভাবে করা ছিল সেই জায়গাগুলো ভেঙে নতুন করে দ্রুত সংস্কার করা উচিত যেন আইনের ফাঁক দিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকে দিয়ে যারা এখনো আছে বাংলাদেশে তারা পালাতে না পারে এবং অতি জরুরি সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত কোথায় কোথায় আছে কোথায় কোথায় লুকিয়ে আছে তাদেরকে আনা উচিত আর আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক সাহস কি আপনি মনে করেন যে এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আর আছে আমি তো মনে করি না কারণ যে আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধের কথা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যে আওয়ামী লীগ ভোটের অধিকারের কথা বলে ক্ষমতা আসলো একুশ বছর পরে সে আওয়ামী লীগ এসে ভোটের অধিকার ভোটার ভোটের তত্ত্বাবধায়ক সরকার যে সরকার নিরপেক্ষ সরকার সরকার বাতিল করে তারা যেভাবে একাধারে চোদ্দো সাল আঠারো সাল এবং চব্বিশ সালে নির্বাচন করলো নির্বাচনের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিল তারা যেভাবে আইন শৃঙ্খলার অবনতি করলো যেভাবে টাকা পাচার করলো হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের যে পরিবারের পরিবারের লোকদের কাছে হাজার হাজার কোটি টাকা তাদের মাধ্যমে পাচার হলো সেই রাজনৈতিক দল এবং যেই নেত্রী আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সরকারকে বিপদে ফেলে হেলিকপ্টারে পালিয়ে যায় সেই আওয়ামী লীগের নেত্রীর বা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার আর কোন নৈতিক সাহস এবং অধিকার আছে কিনা আমার জানা জি অ্যাডভোকেট রফিক সিকদার আপনাকে ধন্যবাদ আমিও আসবো আপনার কাছে অবশ্যই সময় পেলে আমি একটু জনব সাইফুল হকের কাছে জনব সাইফল হক আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই আপনি চাইলে অবশ্যই যে বিষয়টিতে আমি অ্যাডভোকেট রফিক সিকদারের সাথে আলোচনা করছিলাম আপনি যোগ করবেন কিন্তু সাথে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এ ব্যাপারে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ ব্যাপারে আসলে আপনার মতামত কি আচ্ছা আমি আমি প্রথমে আপনি অ্যাডভোকেট রফিক শেখদারকে যে দুটো প্রশ্ন করলেন সে দুটো প্রশ্নে আমি একটু সংক্ষিপ্ত রেসপন্ড করতে চাই তারপরে এটা আমি আসব প্রথম হচ্ছে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে যে কথাটা আপনি বললেন আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আওয়ামী লীগের কি অপরাধের এবং পাপের কি প্রায়শ্চিত্ত শেষ হবে আমার মনে হয় সেটা হবে না আওয়ামী লীগ যে গণহত্যার সাথে আওয়ামী লীগের যে সরকার সরকারের এক নম্বর থেকে শুরু করে নানা পর্যায়ের নীতি নির্ধারণী পর্যায়ে এক্সিকিউশনে যারা যুক্ত ছিলেন তাদের তো নিশ্চয়ই গণহত্যার অপরাধে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের প্রশ্ন আছে বিশেষ করে গত পনেরো বছরে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে আমার এখানে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধ গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে তারা যে একদিকে গুম খুন রাষ্ট্রীয় সন্ত্রাস তারা যেটা করেছে আরেকদিকে লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে আত্মসাত করা হয়েছে ফলে এ সমস্ত অপরাধের নির্দিষ্ট অপরাধ এর সুনির্দিষ্ট চার্জশিট করে গ্রেপ্তার করে এর বিচার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা আমি মনে করি যে আওয়ামী লীগের মতন কোন দলকে আপনি শুধুমাত্র নিষিদ্ধ করবার মধ্য দিয়ে এই সংকট থেকে সমাধান হবে না প্রথমত দলের একটু রফিক উল্লেখ করছিলেন তাদেরকে আপনি মোকাবেলা করবেন তারা যে মুক্তিযুদ্ধের বয়ান তারা হাজির যে মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল কোনো সন্দেহ নাই কিন্তু বাস্তবে আওয়ামী লীগ নিজের দখলদারিত্ব বজায় রাখতে যে মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল ফলে সুতরাং আপনি আওয়ামী লীগকে আপনি মতাদর্শিকভাবে তাকে মোকাবেলা করার প্রশ্ন রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রশ্ন তাকে সাংস্কৃতিক পরিমণ্ডলে তাকে মোকাবেলা করার প্রশ্ন আপনি এই যুগে কোন সংগঠিত কোন রাজনৈতিক দলকে শুধুমাত্র নিষিদ্ধ করে তাকে সমাজ থেকে আপনি হাওয়া করে দিতে পারেন না এবং চুয়ান্ন বছরে এর আগে আমরা দেখেছি এরকম আরো কিছু দলের ব্যাপারে আমরা কিন্তু এখনো আমাদের উনিশশো একাত্তরে যুদ্ধ অপরাধের জন্য কোন দলকে আমরা কিন্তু মানে কোন বিচারের আওতায় আমরা কিন্তু আনতে পারিনি আইনগত নাকি নানা সীমাবদ্ধতা ছিল জটিলতা ছিল এখন এখন আপনাকে এবারকার আমাদের ট্রাইব্যুনালে যেটা আইনটা করা হচ্ছে মানে সর্বোচ্চ দশ বছরের জন্য মানে যদি কেউ এরকম অপরাধী সাব্যস্ত হন দলগতভাবে ভাবে নিষিদ্ধ করা আমি মনে করি এগুলো নিয়ে নিশ্চয়ই আরো আলাপ আলোচনা হওয়া দরকার রাজনৈতিক পরিমণ্ডলে জনসমাজের নানা অংশের ভেতরে এগুলো আলোচনা হওয়া দরকার কারণ যার শেকড়টা আপনি শুধুমাত্র উপরে উপরে গাছটাকে আপনি ফেলা হয়েছে তার শেকড়টা তো সমাজের অনেক গভীরে আছে তাহলে সেই জায়গাটা কিভাবে আপনি উপড়িয়ে ফেলবেন এগুলোর একটা এর মতাদর্শিক জায়গা রাজনৈতিক জায়গা সাংস্কৃতিক জায়গা সামাজিক অর্থনৈতিক অনেকগুলো জায়গা আছে সামগ্রিক ভাবে বিষয়টাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার মনে করি দু নম্বর হচ্ছে যে ভারতে যারা পালিয়ে গেছেন আমি স্পষ্টতই মনে করি যে আমাদের এখানে আইন রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কোনো না কোনোভাবে তাদের মদত আছে কিনা একেবারেই কেউ তাদের নজরদারির মধ্যে নাই আর সুতরাং এরকম ভাবাটা মনে হয় এটা হতো খুবই অসম্ভব ব্যাপার হবে এই ব্যাপারটাই মনে করি গভীরভাবে তদন্ত হওয়া দরকার এবং এই ব্যাপারে দায় দায়িত্বটাকে সুনির্দিষ্ট করা দরকার আর এখনো যারা আছেন তাদেরকে কত দ্রুত আপনি আইনের আওতায় আনবেন না হলে দেখা যাবে যে তারাও কিন্তু গলিয়ে তাদের বড় অংশ কিন্তু দেশ ছেড়ে তো তারা কিন্তু যাবেন আপনি আমাকে সর্বশেষ যে প্রশ্ন আপনি আমাকে যেটা করলেন রাষ্ট্রপতির প্রশ্ন আমি দুঃখিত আমি আপনার অনুষ্ঠানে যদি পরবর্তী কখনো কোন একটা অনুষ্ঠানে হয় তখন এখানে কথা বলবো আজকে সংক্ষেপে যেটা বলি আহ বিদ্যমান সরকার এখন যে অন্তর্বর্তী সরকার আমাদের এই সংবিধানের অধীনে এই সরকার সরকার গঠিত হয়েছে এই সংবিধানের অধীনেই তারা কিন্তু শপথ তারা নিয়েছেন এবং এই সংবিধানে কিন্তু এই এই সংবিধানে কিন্তু রাষ্ট্রপতির দপ্তরে যে আমরা কিন্তু সেখানে বঙ্গভবনে যে আর সেখানে এই অন্তর্বর্তী সরকার তারা কিন্তু শপথ তারা গ্রহণ করেছেন সুতরাং আহ এইটা নিয়ে তাকে যদি অপসারণের প্রশ্ন ওঠে আর তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লাগবে আমি মনে করি এটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের এটা শুধু দায়িত্বের প্রশ্ন না এখানকার রাজনৈতিক দল সহ আমাদের নাগরিক সমাজ ছাত্র তরুণ সহ সবার মধ্যে একটা মতৈক্যের প্রশ্ন আছে আমার আমার আমি ধরেন এরকম অনেক জায়গাতে সাবেক সরকারের সময় যারা দায় ছিলেন রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ জায়গাতে এখনো তারা বহাল আছেন ঠিক আছে আপনি যেহেতু এটা যদি যদি একটা সত্যি সত্যি বিপ্লব হতো তাহলে আপনি এই সংবিধানের অধীনে আপনি শপথ গ্রহণ করতেন না বঙ্গভবনে যে আপনি শপথ গ্রহণ করতেন না সুতরাং আপনি আপনার নানা সীমাবদ্ধতা নিয়ে আমরা কিন্তু তারপরে সরকার কিন্তু চলছে এ ধরনের কোনো জায়গাটা যদি আপনাকে যেতে হয় তাহলে বৃহত্তর রাজনৈতিক পরিসরে আলাপ আলোচনা বোঝাপড়া করে তারপরে আপনাকে পরবর্তী পদক্ষেপের জায়গায় তারপরে আপনাকে যেতে হবে জনাব সাইফুল হক আপনাকে অনেক ধন্যবাদ আমি ছোট্ট করে একটি প্রশ্ন আপনাকে করব এবং এক মিনিটে যদি আপনি খুব সংক্ষেপে আমাকে উত্তরটি দেন কারণ আমি একটু অ্যাডভোকেট রফিক শিকদারের কাছেও যেতে চাই একই প্রশ্ন নিয়ে এক মিনিটের মধ্যে এক মিনিটের উত্তর নিতে সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মভিত্তিক বা ইসলামপন্থী যে নানা রাজনৈতিক দল বা সংগঠন রয়েছে তারা ইদানিং অনেক বেশি সক্রিয় এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন সাইফুল হক খুব সংক্ষেপে যদি আমাকে একটু বলতেন আমার না তারা তাদের তো তৎপরতা তাদের তো ছিলই কারণ আপনি যে সমাজে গণতন্ত্র থাকে না যে সমাজে ভোটের অধিকার থাকে না সুতরাং একটা অবরুদ্ধ সমাজে আমি মনে করি তাদের এই তৎপরতার এক ধরনের যে বলতে পারেন উত্থান হয়েছে আওয়ামী লীগের গত পনেরো বছরে যে দুঃশাসন একটা অবরুদ্ধ যে পরিস্থিতি তৈরি করা এই পরিস্থিতির মধ্যে কিন্তু এই ধরনের

এক হচ্ছে না অ্যাডভোকেট রফিক সিং আমি যে থাকে জি জি না জনাব রফিক সিং দা আমি আপনার কাছে যে প্রশ্নটি আসলে রেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে ধর্মভিত্তিক বা ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনগুলো বেশ সক্রিয় এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন যদি আমাকে একটু জাস্ট খুব ছোট করে এক কথা একটু বলেন আমাদের সময় একদম শেষ ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলগুলো জি অনেক বেশি সক্রিয় এখন এই বিষয়ে আপনার মতামত না রাজনৈতিক দল তো সবসময় সক্রিয় ছিল কখনো কখনো আওয়ামী তাদেরকে দমন পীরন করেছে কখনো কখনো আওয়ামী লীগ ধর্মভিত্তিক আন্দোলিত করেছে প্রেরণা দিয়েছে মাঠে নামার জন্য সেগুলো হয়েছে অতীত হয়েছে এখন আওয়ামী পতনের পরে সকল দলগুলি যেতে পারে আর সাইফুল ভাই যে কথাটি বলেছেন রাষ্ট্রপতি একে শারীরিক ভাবে অসুস্থ হলে বা মানসিক যদি অসুস্থ থাকে বা মানসিক যদি বাসায় মারায় ফেলে